ক্ষয়ক্ষতি নাই, মানুষের ক্ষতি হয়নি, গেটের ক্ষতি হয়নি, গাড়ির ক্ষতি হয়নি। বন্ধ হয়ে যায় গাড়িটা, আমরা স্মরণ ব্যবস্থা করতে ট্রেন আসে যায়, ট্রেনে সিগলান দিতে এরকম ধাক্কা লাগে, গাড়ি আমার শেষ। আমার তো হবে 1-2-3 লাখ টাকা খরচ ক্ষতি হবে। ড্রাইভার হেল্পার দুজনে সুস্থ আছে, জীবিত আছে, গাড়ি রাস্তায় বন্ধ হওয়া অবস্থায় নামে গেছে, পরে ট্রেন এসে ধাক্কা দিয়েছে। ওই ঢাকাগামী টুজন এক্সপ্রেস যাচ্ছিল, যাওয়ার সময় ট্রাকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ওই রেললাইনের মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পর ওই ট্রাকের ইয়ার সাথে রেল লাইনের সাথে ট্রেনের সাথে ধাক্কা লেগে ট্রাকটা ব্যাগে চলে আসে। তবে ড্রাইভার বা হেল্পার তেমন কোনো হতাহত হয়নি, গাড়ির সামান্য কিছু ক্ষতি হয়েছে, বডির সামনের অংশ বসকে গেছে এই আর কি। এখন ইয়া চলাচল স্বাভাবিক আছে অনেকটা, আমরা এক সাইড ক্রস করে পার করে দিচ্ছি সাথে সাথে। হ্যাঁ, এটা ঢাকা থেকে ছেড়ে আসা, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুততন এক্সপ্রেস, 5 মিনিট রাইট টাইম 12টায়। এখানে তো আমি কর্মরত ছিলাম, আমি গেট কিপার এখানকার। 5 মিনিট থেকে গাড়ি ছাড়ানোর পর আমি যখন ব্যারিয়ার ফেলাই, ব্যারিয়ারও ফেলাই দিছি, গাড়ি আসে অর্ধেকতে সে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে গেটের মাঝখানে গাড়িটা বন্ধ হয়ে যায়, বন্ধ যাওয়ার কারণে তাৎক্ষণিক আমি কী করবো সেই পর্যায়ে লাল পতাকা নিয়ে আমার এক কলিগ আর আমি লাল পতাকা নিয়ে 100 গজ সামনে যাই। 100 গজ সামনে যাওয়ার কারণে ক্ষয়ক্ষতি একটু কম হয় এবং গাড়ি স্লো হয়, ড্রাইভারের চেষ্টায় স্লো হয়, তবুও যতটুকু বাড়ি খাওয়া দরকার ততটুকু বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার পর বাঘা করে নিয়ে যাওয়া হয়। আর এখানে আমাদের কোনো সিগন্যালের কোনো ব্যবস্থা নাই, সার্বক্ষণিক আমাদের মাথা খাটে ডিউটি করতে হয়, আর ফোনের তো যোগাযোগ এমনি থেকেও হয় না। এমনিতে ক্ষয়ক্ষতি হওয়ার কারণ এটা হলো আমাদের কোনো সিগন্যালই নাই, এখানে সিগন্যালের কোনো ব্যবস্থা নাই, তো আমরা খুব কষ্ট করে ডিউটি করি এখানে। তবুও যতটুকু চেষ্টা করার করছি এবং আটকানোর চেষ্টা করছি, ড্রাইভারও চেষ্টা করেছি এবং আমার কলিগ আমার প্রতিবেশী সবাই হেল্প করছে, যতটুকু দরকার হেল্প হয়েছে এটুকু আটকা গেছে, কিন্তু ক্ষয়ক্ষতি কোনো কিছু খালি ট্রাকের। এটা দ্রুততন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের গতি ট্রাক না, ক্ষয়ক্ষতি শুধু ট্রাকের হয়েছে, মারা ধরার কারণে আহত নিহত কোনো খবর নাই, এখানে সব ভালো আছে, শুধু আটকানোর কারণে স্লো ট্রেনটা আসার কারণে অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়েছে আমরা। আমার নাম মোহাম্মদ ইমরান মণ্ডল, আমি গেটকিপার দায়িত্বে আছি পার্বতীপুর SSO হেলি। গাড়িটা রেলের উপর ওঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়, অনেক লোকজন মিলে চেষ্টা করার পর গাড়ি সরাতে সরাতে ট্রেন আসে যায়। ইতি টাইমে রেলগেট থেকে ট্রেন গেটম্যান ফ্ল্যাগ টাঙ্গায়, ফ্ল্যাগ টাঙ্গার পর গাড়ি ধীরে ধীরে কন্ট্রোল করার পর গাড়ি কন্ট্রোল না হওয়াতে আসে টাকেট লাগে যায়, লাগে যাওয়ার কারণে ড্রাইভার হেল্পার বেঁচেছে এবং আগেই নামেছিল গাড়ির থেকে, গাড়ির কেউ ছিল না, দিদাই গাড়ির সাথে লাগে ট্রেন ব্রেক হয়ে যায়। কোনো বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি, গাড়ির শুধু ট্রাকের ইঞ্জিনের সমস্যা, ক্যাবিনটা শুধু আবলে গেছে।